আজকে আমি দেখাবো ল্যাপটপ বা কম্পিউটারে উইন্ডোজ 7 কিভাবে সেটআপ করতে হয়, নতুন পার্টিশন এবং পুরান পার্টিশন ভেঙে কিভাবে কি করতে হয় আজকে আমি দেখাবো। দেখুন, প্রথমে পাওয়ার অন করতে হবে, তারপর F12 প্রেস করে বুট ম্যানেজার অন করতে হবে। সাথে আমরা অপটিক্যাল এক্সটার্নাল USB সিডি রম আমরা কানেক্ট করে রাখবো, ওইটার মধ্যে উইন্ডোজ 7 এর সিডি দেওয়া থাকতে হবে। এই হচ্ছে বুট ম্যানেজার, এখান থেকে আমি অপটিক্যাল USB এক্সটার্নাল DVD রমটা আমি সিলেক্ট করবো। এখন এখানে সিলেক্ট হয়ে গেল, এখন আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমার CD-ROM এক্সটার্নাল CD-ROM থেকে এটা রিড নেবে, রিড স্টার্ট করবে। স্ক্রিনে খেয়াল করুন, এই লেখা আসলে এন্টার দিতে হবে। এখন এই লেখা উইন্ডোজ সেটআপ EMS এনেবল, এখানে এন্টার দিতে হবে। এখন আমরা নেক্সট প্রেস করব। হ্যাঁ, এখন ইনস্টল চাপ দিতে হবে। মাউস দিয়েও করা যায়, আমি কিবোর্ডের শর্টকাট গুলো ইউজ করতেছি। এখন আসছে হচ্ছে আমি উইন্ডোজ 7 কি ফরম্যাটে দিব, 64-bit না 32-bit। আর এখানে অনেকগুলো ভার্সন আছে উইন্ডোজ 7 এর, আমি এখান থেকে সিলেক্ট করব। নিচের দিকে আছে হচ্ছে উইন্ডোজ 7 আলটিমেট 64-bit দিব, কারণ 64-bit দিলে 4GB RAM বা এর বেশি যে RAM হয় এগুলো পুরোটাই সাপোর্ট পায় 64-bit। যদি 32-bit দেই তাহলে ফুল 4GB বা এর উপরে যেই সাইজের হয় এই র্যামগুলো সাপোর্ট নেয় না 32-bit-এ। তো 4GB ফুল সাপোর্ট বা এর উপরে মেমোরির র্যামগুলো সাপোর্ট পেতে গেলে 64-bit উইন্ডোজ সেটআপ দিতে হবে। তো আমরা এখানে নেক্সট প্রেস করব। আমি কিবোর্ডের শর্টকাট দিচ্ছি। এখন হচ্ছে লাইসেন্স এগ্রিমেন্ট, আমি অ্যাকসেপ্ট করব। নেক্সট প্রেস করব। এখন হচ্ছে আমি এখানে কাস্টম অ্যাডভান্স দেব, এখানে সিলেক্ট করার পরে আমি পার্টিশন টেবিলে যাব। এটা হচ্ছে হার্ড ড্রাইভের পার্টিশন টেবিল, এখানে অনেকগুলো পার্টিশন দেওয়া আছে দেখেন। এখানে অ্যাডভান্সটাকে এনেবল করতে হবে, তাহলে এখানে ডিলেট আর ফরম্যাটের অপশন আসবে, অ্যাডভান্স অপশন। এই যে দেখেন ডিলেট এবং ফরম্যাট অপশন আসছে, এখান থেকে আমি পার্টিশনগুলোকে এখন ডিলেট করব। প্রথমে এখানে আমি প্রেস করব, ডিলেট করব। এখানে একটা ডিলেট হলো, আরেকটা করব আমি। এখন দেখেন ফুল হার্ড ড্রাইভ একটা পার্টিশনের এখানে আনলোকেটেড স্পেস হিসেবে আসছে। এখন আমি চাইলে এই একটা ফুল সাইজটাকে আমি একটা ড্রাইভ করে আমি পার্টিশন করে সেট আপ দিতে পারি, আবার চাইলে এখান থেকে আমি অনেকগুলো পার্টিশন বের করতে পারি। এখানে নিউ প্রেস করতে হবে, যদি আমি পার্টিশন এখন একটা করি বা অনেকগুলো করি, পার্টিশন আমাকে নিউ প্রেস করেই করতে হবে। এই যে দেখেন সাইজটা এখানে শো করতেছে, এখান থেকে আমি
যে প্রথম পার্টিশনটা দেব সেটার সাইজটা আমি বের করব। আমি এখানে প্রথম সি ড্রাইভ সি ড্রাইভের জন্য আমি 100 GB নিব। আমি এই সাইজটা দিলাম, এই সাইজে হচ্ছে 100 GB-র মতো আসবে। দেখেন সি ড্রাইভের জন্য একটা পার্টিশন বের হয়ে আসছে, এটা 100 GB আর 100 MB এটা ও রিজার্ভের জন্য রেখে দেয়। আমি আনলোকেটেড পার্টিশন এখন যেটা আছে এখান থেকে আমি আরও পার্টিশন দুইটা বের করব, তাহলে আমার টোটাল 3টা পার্টিশন হবে। এই সাইজটাকে আমি এখন হিসাব করে বের করব ইকুয়াল কত করা যায়। আমি এখানে পার পার্টিশনে এই সাইজটা দিব। দেখেন আরেকটা বের হয়ে আসছে, এখানে আমি এটা গো পার্টিশন হিসেবে ক্রিয়েট করবো আরেকটা। এখন 3টা পার্টিশন হয়ে গেল, 3টা ড্রাইভ হয়ে গেল। আমি এই পার্টিশন 2 হচ্ছে সি ড্রাইভ, বাকিগুলো হচ্ছে ড্রাইভ লেটার যেটা নিবে সিরিয়ালি ওইটা থাকবে। আমি এইখানে এখন উইন্ডোজ 7টা সেট আপ অর্ডার দিব, নেক্সট প্রেস করতে হবে। এখন এই যে স্টার্ট হয়ে গেছে ও এখানেই একটা সার্টেন টাইম পর্যন্ত চলতে থাকবে, এখানে কিছু সময় নেবে, তো এই সময়ের পরে আমরা নেক্সট আবার আসতেছি ইনশাআল্লাহ। আর কিছুক্ষণের মধ্যে আমাদের সেটআপের যে প্রথম পর্ব সেটা শেষ হয়ে দ্বিতীয় পর্ব আবার শুরু হবে, আপনারা দেখতে থাকুন।
এখন রিস্টার্ট নিচ্ছে, আমরা চাইলে এই সময়টাকে বাঁচানোর জন্য এন্টার দিতে পারি। এখন উইন্ডোজ 7 ইনস্টলের সেকেন্ড পার্ট হবে স্টার্ট। এখানে আরো কিছুক্ষণ সময় লাগবে, আপনারা দেখতে থাকুন। আমরা সেটআপের প্রায় শেষের দিকে, আর কিছুক্ষণ লাগবে সেটআপ কমপ্লিট হতে। এখন আরো একবার রিস্টার্ট নেবে কম্পিউটারটি।
সেটআপ কমপ্লিট হয়ে ডেস্কটপে চলে আসলো। এখন ইউজার ইনফরমেশন চাচ্ছে, আমরা এখানে ইউজার লিখব, তারপর এন্টার দিব। এরপরে পাসওয়ার্ডের জন্য চায়, তো পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো সেট করে নেবেন যদি মনে করেন। এন্টার দিব, আমরা এখানে ইউজ রিকমেন্ডেড সেটিংস রাখবো। এন্টার দিব, টাইম সেটিংসটা পরে করে নিব আমরা। এন্টার দিয়ে আমরা প্রসিডিওরটা কমপ্লিট করব। সেটআপ অলমোস্ট ডান। আরেকবার রেজিস্টার নিবে কম্পিউটারটি। এখন ডেস্কটপ চলে আসছে। এখানে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে উইন্ডোজ সেটআপ উইন্ডোজের ভার্সন উইন্ডোজ 7 ভার্সন যেটা সেটআপ দিলাম, এইটার সিরিয়াল কিটা হচ্ছে প্রি অ্যাক্টিভেশন করা ছিল, যার দরুন সেটআপের সময় সিরিয়াল কি যেটা লাগে, সিরিয়াল নাম্বার যেটা প্রি অ্যাক্টিভেশন থাকার কারণে আমাকে ম্যানুয়ালি ইনপুট দেওয়া লাগেনি, এটা অটোমেটিক্যালি অ্যাক্টিভেট হয়ে গেছে সেটআপের সময়। ধন্যবাদ, আপনারা এইভাবে চেষ্টা করবেন আপনাদের বাসায়।